तो गाइस আমরা যারা যারা XEmplar মাইনিং প্রজেক্টে কাজ করেছিলাম অবশেষে আমাদেরকে কিন্তু তারা কিন্তু টোকেনটা দিয়ে দিল এয়ারড্রপ টোকেনটি। এখন কথা হচ্ছে আমরা এয়ারড্রপ টোকেনটা কিন্তু পেলাম, কিন্তু এখন কত টাকা এটা কিন্তু আমরা জানি না এই টোকেন অনুযায়ী। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনি যে টোকেনটি পেয়েছেন এই অনুযায়ী আপনাদের কত টাকা পাবেন। এন্ড গাইস এখানে কিছু কথা বলবো, আপনারা যারা যারা উইথড্র এখান থেকে এক্সচেঞ্জার অ্যাড করেননি তারা কিন্তু উইথড্র এক্সচেঞ্জারটি অ্যাড করে নেবেন। এন্ড তার উপরে আপনারা দেখতে পাচ্ছেন কি একটি ডোনেশনের একটি এখান থেকে আইকন রয়েছে, এখানে আপনারা যদি এখানে ক্লিক করে যদি আপনারা ডোনেশন করেন তাহলে আপনাদের কয়েনটা কিন্তু কাটা যাবে। তো তার জন্য আপনাদের ডোনেশনে ক্লিক করবেন না, এটা হচ্ছে একটি সতর্কবাণী। তো এখানে আর বেশি কথা বলে মূল পয়েন্টে চলে যাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেল আইকনটি বাজিবেন যাতে পরবর্তী ভিডিও আর না মিস হয়। ওকে গাইস আমি চলে আসলাম কি এখন XEmplar হোম স্ক্রিনে। তো এখান থেকে এয়ারড্রপ স্ক্রিনে তো আপনারা এখান থেকে এয়ারড্রপ স্ক্রিনে আসবেন, আসার পর আপনারা দেখবেন কি আপনারা কত টোকেন পেয়েছেন। আর কত টোকেন পেয়েছেন তা কমেন্ট বক্সে অবশ্যই বলবেন, আমি আপনাদেরকে আপনারা কত টোকেন পেয়েছেন যা তা আমি দেখতে চাই। তো এখান থেকে আপনারা যে যত টোকেন পেয়েছেন তত টোকেন আপনারা এখান থেকে দেখবেন। তো সেই অনুযায়ী আপনারা এখান থেকে চলে আসবেন কি মার্কেট প্রাইসে। তো আপনারা এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পর আপনারা এখান থেকে যে কোনো একটি এক্সচেঞ্জার ওপেন করবেন। তো আমি এখান থেকে বিটগেট এক্সচেঞ্জারটি ওপেন করছি, আপনার থেকে যদি বিটগেট অ্যাকাউন্ট এখান থেকে এক্সচেঞ্জার যদি না থেকে থাকে আপনাদের বাইবিট গেটআইও এখান থেকে যে কোনো একটি এক্সচেঞ্জার ওপেন করবেন। তো আমি যে বিটগেট এক্সচেঞ্জারটি ওপেন করলাম, তো ওপেন করার পর আপনার এখান থেকে হোম স্ক্রিনে চলে আসবেন। তো হোম স্ক্রিনটা আপনাদের এমন থাকবে, তো আপনারা দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন। তো হোম স্ক্রিনে আসার পর আপনার এখান থেকে পার মার্কেট নামে একটি অপশন থাকবে, তো আপনার খুঁজাখুঁজি করলে পেয়ে যাবেন অন্যান্য এক্সচেঞ্জারে। তো আপনার এখান পার মার্কেটের উপরে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনার পেয়েছেন কি XEmplar। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একটি এক্সচেঞ্জার এখান থেকে সর্বপ্রথম চলে আসলো। এক্সচেঞ্জারটি এখান থেকে মার্কেট প্রাইসটি কিন্তু অনেক হাই রয়েছে। তো আপনার এই এক্সচেঞ্জারটি এখান থেকে সামনে 23 তারিখে লিস্টিং হবে, সরি মাইনিং প্রজেক্টটি সামনে 23 তারিখে লিস্টিং হবে। তো যারা যারা এই মাইনিং প্রজেক্টে এখনও কাজ শুরু করেনি তাদেরকে আমি বলবো, অনুরোধ করে বলবো আপনার এখান থেকে মাইনিং প্রজেক্টে কাজ করুন। এখানে আপনার কাজ কিন্তু এত বেশি না, আপনি এখান থেকে ইমেল দিয়ে এখান থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন অ্যান্ড কিছু টাস্ক দিয়ে সেই টাস্কগুলো আপনাদের কমপ্লিট করবেন অ্যান্ড 23 তারিখে আপনাদেরকে এয়ারড্রপের টাকাটা দিবে, আপনার টাকাটা নিয়ে নেবেন, এতটুকু আপনার কাজ। তো সময় থাকতে এই সুযোগটা আপনারা মিস করবেন না। তো এখানে কীভাবে জয়েন হবেন, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলটি আপনারা ওপেন করবেন অ্যান্ড এখান থেকে আপনার এটার সম্পর্কে আপনার বিস্তারিত আপনারা পেয়ে যাবেন। তো এখানে আর এটার সম্পর্কে আর কিছু বললাম না। এখন আপনার XEmplarটিতে এখান থেকে ওপেন করবেন, এটা যদি এখানে না থাকে তাহলে আপনার থেকে চার্জ অপশানে ক্লিক করবেন। চার্জ অপশানে ক্লিক করার পর আপনার এক্স লেখার পর আপনার XEmplarটি এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে XEmplarটি ক্লিক করলাম। তো XEmplarটি আপনার এখান থেকে দেখবেন আপনার লোগোটা। তো ওকে XEmplarটি আসার পর আপনারা দেখবেন কি মার্কেট প্রাইস কত চলছে। তো আমাদের মার্কেট প্রাইসটা এখন ডাউন রয়েছে, কালকে কিন্তু আরও ডাউন ছিল, তো আজকে একটু বেড়েছে। তো আমরা এখানে 0.000213। তো এখন আমরা এখান থেকে এই মার্কেট প্রাইসটি মনে রাখতে হবে অ্যান্ড আমরা যে টোকেনটা পেয়েছি সে টোকেনটা আমাদের মনে রাখতে হবে, এই দুইটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখন আমরা চলে আসবো এখান থেকে ক্যালকুলেটারে। তো আমি এখানে ক্যালকুলেটারটি ওপেন করছি। তো গাইস আমি চলে আসলাম কি ক্যালকুলেটারে। তো এখানে আসার পর আমরা কিন্তু প্রথমত আমরা কত টোকেন পেয়েছি সেটা আমাদের এখানে বসাবো। তো আমরা পেয়েছি 97829। তো আমরা এটা এখানে দিয়ে দিচ্ছি 97829। তো এটা দেওয়ার পর আমরা এখান থেকে গুণ দিব, আপনাদের সেম টু সেম পাবো। আপনার টোকেনটা বসানোর পরে গুণ দিবেন। তো দেওয়ার পর আপনি আবার চলে আসবেন কোথায়, মার্কেট প্রাইসের অ্যামাউন্টে চলে আসবেন। তো আমাদের মার্কেট প্রাইস কত চলছে, 0.0004 অ্যান্ড 213। তো আমরা এখান থেকে দিয়ে দিব 4 0 1 2 3 0.000 অ্যান্ড এখান থেকে শেষ সংখ্যা রয়েছে 213। তো আমরা দিয়ে দিচ্ছি 213। তোকে এটা দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ডলারটি দাঁড়ালো $20। কালকে কিন্তু আমি যখন চেক করেছিলাম তখন এখানে ছিল কি $19, তার মানে আমাদের মার্কেট প্রাইসটা কিন্তু বেড়েছে। তো মার্কেট প্রাইস আমাদের যত বাড়বে তত আমাদের অ্যামাউন্টটি বাড়তে থাকবে, আমাদের টাকার সংখ্যাটা বাড়বে। এবং মার্কেট প্রাইস যদি ডাউন থাকে আমাদের ডলারের টাকাটি অথবা আমাদের মেন টাকাটি এখান থেকে কমবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমরা এখান থেকে মূলত টাকাটা পাবো মার্কেট প্রাইস অনুযায়ী, যখন যেদিন লিস্টিং হবে সেদিন যদি আমাদের মার্কেট প্রাইসটি যদি হাই থাকে আমরা কিন্তু আরও বেশি টাকা পাবো, আর যদি এখান থেকে ডাউনে থাকে এদের রেড কালার যদি বেশি থাকে তাহলে আমরা এখান থেকে কম পাবো টাকা। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন এই $20 আপনার এতে কত টাকা পাবেন তা আমি এখান থেকে দেখেছি। তার আগে আমি $20 আমি এখান থেকে কপি করে নিলাম। তো কপি করার পর আপনাদের ব্যাক করবো অ্যান্ড আমরা এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইটে ওপেন করবো। তো ওয়েবসাইট ওপেন করার পর আপনারা লিখবেন কি USD to BD। আমি আগে থেকে এখান থেকে লিখে রেখেছি যাতে ভিডিও এত না বড় হয়। তো আমরা কিন্তু USD to BD লিখবো অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন $1 সমান বাংলাদেশি টাকায় 119 টাকা। তো এখন আমরা এখান থেকে যত টাকা এখান থেকে এটা কপি করেছিলাম সেটা আমরা এখান থেকে বসিয়ে দিব। ওকে, যে 2400 প্লাস আমরা টাকা পেলাম। তো এখান থেকে আমরা যদি এটা ইন্ডিয়ান করে দিই, আমরা এখান থেকে ইন্ডিয়ান করার জন্য আমরা যা করবো, বাংলাদেশি টাকা থেকে আমরা ইন্ডিয়ান টাকা করার জন্য এখানে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমরা ভারত টাকাটা সিলেক্ট করবো অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি ভারত অনুযায়ী আমরা টাকা কত পাবো, 17,000 এখান থেকে 1700 প্লাস আমরা টাকা পাবো। তো গাইস আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনার টোকেন অনুযায়ী আপনার কত টাকা পাবেন তা ক্যালকুলেট কীভাবে করবেন। পরবর্তী ভিডিওতে আমি XEmplar'ে কীভাবে টাকাটা উইথড্র করবেন, কীভাবে আপনার হাতে টাকাটা নিয়ে আসবেন নগদ বিকাশের মাধ্যমে তা দেখিয়ে দেবো। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। তো গাইস এই ছিল আমাদের आज के भिडियो आपनादेर भिडियोटी भालो लेगेछे भिडियो भालो लागले लाइक कमेंट शेयर करते भूलबेन ना। देखा होच्छे পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।